আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি মোফাজ্জল হোসেন রনি। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের চায়ের জন্য বিখ্যাত চায়ের শহর সিলেটে। আছি চা বাগানের পাশে, যাচ্ছি সিলেট শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায়। যাচ্ছি একটি সিএনজি রিজার্ভ করে সিলেট শহর থেকে আমরা চলে আসি গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত খুব সুন্দর একটি স্পট, সেটা হচ্ছে রাতারগুল সোয়াইম ফরেস্ট। রাতারগুল সোয়াইম ফরেস্ট, এটা হচ্ছে ঘাট। এই ডিঙ্গি নৌকা করে তারপর এই যে পুরো এরিয়াটাতে ঘোরার জায়গা, এটা হচ্ছে রাতারগুল। রাতারগুলে প্রচুর রৌদ্র, এই যে এখানে ছাতাগুলো ভাড়া দেওয়া হয় 20 টাকা করে। এই যে আমি একটা ছাতা নিলাম 20 টাকা। আর সরকার প্রদত্ত 2 ঘন্টার রাইড এটা, এর মধ্যে যতক্ষণ মধ্যে ঘুরে আসা যায়। রাইড কমপ্লিট করে অনেকে চলে আসতেছে। এই যে আমরা রাতারগুল ঘাট থেকে এই যে ডিঙ্গি নৌকা যোগে রওনা হলাম সোয়াম ফরেস্ট। তোমার মন চাই রে, একবার যদি আসো সখী জল ভরিবার চল, মনের কথা বলবো তোমায় বসে কদম, কিছু বল না রে, ইয়েস কথা বলবো তোমায় বসে কদম, সকল দুঃখ ভুলা যায় চোখের পানে, শক্ত কইরা ধরিও সাইডা যাইবার ভয়, তোমায় মন চাই মন চাই রে। রোদে ভালো লাগতেছে রে? উদাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন, ও রোনে কিছু কও না সখি, দেখতে তোমায় মন, না জানি মুই লিখতে চিঠি, না জানি মুই পড়তে, ও শিশির সুরে ব্লগে না সেরকম হবে, আসো না গো ছুতে, তাল পাতাল নদীর ঢেউয়ে বুকে জোয়ার পাকা চলেছে তোমার পানে, দেখতে তোমায় মন চাইছে সত্যি, দেখতে তোমায় মন চাইছে, শুধু পুরবেলা সখি আসবে কি একলা নদীর কাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখি, দেখতে তোমায় মন চাইছে। আমাদের রিজার্ভ করা ডিঙ্গি নৌকার মাঝি জাহিদুলের খুব সুন্দর একটি গান দিয়ে আমাদের আজকের রাতারগুল সোয়াইম ফরেস্ট ভ্রমণ শুরু হলো। আমরা একটি নৌকা নিয়েছিলাম, আমরা 4 জন। এখানে জন প্রতি 50 টাকা করে 200 টাকা এবং নৌকার ভাড়া ছিল 750 টাকা। টোটাল আমরা 950 টাকা দিয়ে একটি নৌকা রিজার্ভ করে সোয়াম ফরেস্টে ঢুকে যাই। এই রাতারগুল হচ্ছে বাংলাদেশের একমাত্র সোয়াম ফরেস্ট। এটি সিলেট জেলা শহর থেকে প্রায় 26 কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত। রাতারগুল বনটি প্রায় 30,325 একর জুড়ে বিস্তৃত। এই বিস্তৃত এলাকায় 504 একর জায়গা রয়েছে বন, আর বাকি জায়গা ছোট বড় জলাশয়ে পূর্ণ। তবে বর্ষায় পুরো এলাকাটিকে দেখতে একই রকম মনে হয়। এই রাতারগুল কিন্তু সিলেটের সুন্দরবন নামেও খ্যাত। রাতারগুল জলাবন বছরে 4 থেকে 5 মাস পানির নিচে তলিয়ে থাকে। তখন জলে ডুবে থাকা বনের গাছগুলো দেখতে সমগ্র বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসে ভিড় জমায়। অনেক পর্যটক তো রাতারগুলকে বাংলাদেশের আমাজন হিসাবে অবহিত করেন।
বর্ষায় গাছের ডালে দেখা মিলে নানান প্রজাতির পাখি, আবার তখন কিছু বর্ণপ্রাণীও আশ্রয় নেয় গাছের ডালে। এছাড়া শীতকালে রাতারগুলের জলাশয়ে বসে হাজারো অতিথি পাখির মেলা। সাধারণত জুলাই থেকে অক্টোবর, মানে বর্ষার শেষের দিকে পর্যন্ত রাতারগুলে ভ্রমণের উপযুক্ত সময়। আমরা যে সময়টাতে গিয়েছি, মানে এখন পানি নেই বললেই চলে, জলাশয়গুলো হালকা হালকা পানিতে ভরা। আমরা এখন রাতারগুলের সোয়েম ফরেস্টের একেবারে মাছ মাঝখানে। এই পাশটা তো পানি নেই, বর্ষাকালে পানি উঠে থাকে, এখন বর্ষাকাল না যেহেতু পানি নেই। এই যে মোটামুটি পর্যটক এরিয়া হওয়ার কারণে এই যে সবাই ঘুরতে আসছে। নিচের মাটিটা এখনো কাঁচা কাঁচা, মানে বর্ষাকালে পানি উঠবে। ডিপ ফরেস্ট, রাতালগুড়ের সোয়াইম ফরেস্ট, ডিপ ফরেস্ট এটা একেবারে। রাতারগুল একটি প্রাকৃতিক বন। স্থানীয় বন বিভাগ এখানে হিজল, বরুণ, করস গাছ সহ বেশ কিছু গাছ রোপণ করেন। এছাড়াও এখানে চোখে পড়ে কদম, জালিবেদ, অর্জুন সহ প্রায় 25 প্রজাতির জলসহিংস গাছপালা। 1973 সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুল বনের 504 একর জায়গাকে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসাবে ঘোষণা করেন। যেভাবে রাতারগুল আসবেন আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি ঢাকা থেকে আসেন, ঢাকার গাবতলি, ফকিরাপুল, সাদাবাদ বাস টার্মিনাল থেকে সিলেটগামী বাসগুলো ছেড়ে যায়, নন এসি বাসের জনপ্রতি টিকিট মূল্য হবে 680 থেকে 700 টাকা, আর এসি বাসের টিকিট হবে বাস ভেদে 1400 থেকে 1500 টাকা। আর আপনি যদি ট্রেনে যেতে চান, সিলেট থেকে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশনে হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণসঙ্গী হিসাবে। ঢাকা থেকে সিলেট ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী 320 থেকে 736 টাকা পর্যন্ত। চট্টগ্রাম থেকেও ট্রেনে সিলেট আসতে পারেন। পাহাড়িকা এবং উদয়ন এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সপ্তাহে 6 দিন চলাচল করে। ঢাকা থেকে সবচেয়ে দ্রুত সময় এবং স্বাচ্ছন্দ্যে যেতে আকাশপথটি বেছে নিতে পারেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। বিমান বাংলাদেশ, নব এয়ার এবং ইউএস বাংলা এয়ারের বিমান ঢাকা সিলেট আকাশপথে চলাচল করে। এই রাতারগুল সোয়েম ফরেস্টে সবসময় ভিডিওতে দেখে থাকি একটা ওয়াচ টাওয়ার, এই হচ্ছে ওয়াচ টাওয়ার, অনেক উঁচা, 1 2 3 4 5 6 তলা একটা ওয়াচ টাওয়ার। তো সবসময় দেখি আমরা ভিডিওতে ওয়াচ টাওয়ারটা। এই ওয়াচ টাওয়ারটা থেকে সোয়াম ফরেস্ট পুরাটা অনেক সুন্দর দেখতে। এই যে আজকে ওয়াচ টাওয়ারটাকে দেখলাম স্বচক্ষে, রাতারগুল না আসলে হয়তো দেখা যেত না। আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটি ট্যুর দিলাম রাতারগুল সোয়াম ফরেস্ট। এখন আমাদের বিদায় নেওয়ার পালা, আমরা এখন ঘাটের দিকে চলে যাচ্ছি। এই যে আমার বন্ধুরা খুব এনজয় করেছে, ফারুক, এই যে আরিফ, ঠিক আছে, হ্যাঁ সুমন, খুব এনজয় করেছে তারা। তো নেক্সট টাইম আবার সামনে দেখা হবে, সে পর্যন্ত টাটা, বাই বাই, টিল দেন, আল্লাহ হাফেজ। যেতে যেতে আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি, সিলেট থেকে রাতারগুল কীভাবে আসবেন। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব হচ্ছে 20 কিলোমিটার, তাই সিলেট থেকে সকালে রাতারগুল গিয়ে বিকালের মধ্যে ফিরে আসা যায়। একসাথে কয়েকজন হলে সারাদিনের জন্য সিএনজি কিংবা লেগুনা ভাড়া নিতে পারেন। সারাদিনের জন্য ভাড়া পড়বে 1500 থেকে 2500 টাকা। আপনি চাইলে রাতারগুলের সাথে ভোলাগঞ্জ অথবা বিছানাকান্দি ঘুরে দেখতে পারেন। সিএনজি রিজার্ভ করতে অবশ্যই দামাদামি করে নিন। তো ভালো থাকবেন সবাই, আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।